আজকে শুধু এই জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন দেখায় আর আপনি এইটা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন বা এই আপনি এরকম ভুল দেখাচ্ছে তারপর আপনি কিভাবে এনআইড কার্ডটি আপনার ফিরে পেতে পারেন। আপনি কিন্তু এখানে সব কিছু ঠিক দিয়েছেন, দেখেন এখানে কিন্তু আপনার স্লিপ নাম্বারটি দিয়েছেন, তাই না? এখানে কিন্তু আপনার স্লিপ নাম্বারটি দিয়েছেন, ইভেন এনআইডি FN এই শব্দটিও আপনি এখানে লিখেছেন, এই ওয়ার্ডটিও একদম বড় হাতের। তারপরেও আপনার জন্ম নিবন্ধন, তারপর হচ্ছে আপনার এই জলসাপের যে কয়েকটা অক্ষর থাকে এগুলো কিন্তু আপনি সঠিকভাবে দিয়েছেন, তারপরেও কিন্তু আপনি এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পাচ্ছেন না, শুধুমাত্র এই ভুলটি দেখাচ্ছে। এটার কয়েকটি কারণ থাকতে পারে, ইভেন এই কারণগুলো কী কী বা এই কারণ থেকে আপনি কিভাবে নিরাশ পেতে পারেন বা আপনি এনআইডি কার্ডটি কীভাবে ডাউনলোড করতে পারেন সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আর তাছাড়া যদি প্রয়োজনে আপনি আমার সাথে কিভাবে কথা বলবেন, দেখেন অনেকে কিন্তু আমার সাথে কথা বলে আপনার সলভ করে নিচ্ছে অলরেডি। যেমন আমি যদি এখানে দেখাই, এই যে সো ইনি দেখেন আমার সাথে কিন্তু কথা বলে, মানে উনি কিন্তু কমেন্টে আসছিল, তারপরে আমি আমার কমেন্টে সব কিছু নাম্বার দিয়েছি, এখান থেকে কিন্তু উনি আমার সাথে যোগাযোগ করে হয়তো বা প্রবলেমটি সলভ করে নিয়েছে বা আমি তাদেরকে সম্পূর্ণ ধারণা দিয়েছি। আপনিও চাইলে কিন্তু আপনার যে মতামতটি কমেন্টে জানিয়ে বা আপনি সম্পূর্ণ জিনিসটা আমাকে বলবেন, বা আমার হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, আপনি কিন্তু সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সলভ করার দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে মেইন কারণটি, এখানে কয়েকটি কারণ থাকতে পারে, সেটি হচ্ছে যে আপনার জন্ম থেকে কিন্তু আপনি সঠিকভাবেই দিয়েছেন, তাই না? আপনি যখন ছবি টুবিন তখন কিন্তু আপনি সব কিছু সঠিকভাবে দিয়েছেন, কিন্তু কয়েকটি কারণে আপনার এখানে ভুল দেখায়। সেটি হচ্ছে যে এখানে টাইপিংয়ে ভুল করেছে, মানে যারা ডাটাগুলো কালেক্ট করছে, আপনি যখন ছবি তুলছেন তখন যে ওনারা যে লোকগুলা ছিল ওনারাই কিন্তু টাইপ করে, তাই না? ওনারাই কিন্তু সব কিছু বসায়, আপনার জন্ম তারিখ আপনার সব কিছুই ওনারাই বসায় জন্ম নিবন্ধন থেকে ওরা দেখে। তো সেখানে হয়তো বা আপনার নয়ের জায়গায় 10 লিখে ফেলছে বা 10-এর জায়গায় 11 লিখে ফেলছে, এই হচ্ছে আর কি ব্যাপারটা, বুঝতে পারছেন? কারণ হচ্ছে এটা আমার সাথে ঘটছে, আমি যখন এনআইডি কার্ড তুলতে গিয়েছিলাম স্লিপ দিয়ে সব কিছু দিয়েছি আমার জন্ম নিবন্ধন অনুযায়ী, কিন্তু এটা নেয় না, শুধু ভুল দেখায় ভুল দেখায়। তারপরে কিন্তু আমি সরাসরি উপজেলা যে নির্বাচন অফিস থাকে আপনার উপজেলা, সেখানে কিন্তু সরাসরি কল দিয়ে তাদের কাছ থেকে আমার ডিটেলসটা আমি জানছি, তাদের কাছ থেকে কল দিয়ে আমার জন্ম নিবন্ধন ডেটটা আমি জানছি, তারা বলছে 24, অথচ আমি দিয়েছিলাম আমার জন্ম নিবন্ধন অনুযায়ী কিন্তু আমার ছিল 28, 24 মানে 28-এর জায়গায় ওরা 24 লিখছে, কারণ হচ্ছে ওটা ওদের টাইপিং এ ভুল। তখন আমার এরকম 24 দিয়ে আমি যখন জন্ম তারিখের জায়গায় 24 দিছি তখন কিন্তু আমার এটা চলে আসছে। সো এই হচ্ছে আর কি ব্যাপারটা। তো এটা আপনি কিভাবে জানবেন যে আপনি আসলে কি জন্ম নিবন্ধন কি ভুল হয়েছে কিনা, এটা কিন্তু আপনার ওইখানে কল দিয়ে জানতে হবে। আর এটা কিভাবে কল দিবেন সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি কিন্তু এখানে আপনার সরাসরি এখানে চলে আসবেন, এখানে আপনার একটা ট্যাপ নেবেন আপনার আপনার মোবাইলে, ট্যাপ নেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে আপনার উপজেলা নির্বাচন অফিস এতটুক হুবহুব লিখবেন, বা আমি এটা আপনার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেব। দেন হচ্ছে আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার যে থানাটা থাকবে বা উপজেলা যে নামটা থাকবে এটা এখানে দিয়ে পরে বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে কিন্তু আপনার যে লিঙ্কগুলা থাকবে এটা কিন্তু নিচে শো করবে, এখন কিন্তু আমারটা শো করছে, তাই না? দেখেন এখানে কিন্তু আমার যে ওয়েবসাইটটা আছে আমাদের উপজেলা সেটা শো করছে, ইভেন এখানে কিন্তু ফেসবুক পেজটাও শো করছে। আপনি এখন কি করবেন, আপনি কিন্তু চাইলে প্রথমে ফেসবুকে একটা নক দিতে পারেন, বা ফেসবুকে নক দেওয়ার দরকার নেই, ফেসবুকে নক দিতে চাইলে আপনি এখান থেকে উপজেলা নির্বাচন অফিসার ভালুকা এটা লিখে, বা আপনার তারপর কিন্তু সরাসরি মেসেজে গিয়ে আপনি কিন্তু এখানে মেসেজ দিতে পারেন তাদেরকে যে আমার এই ঝামেলা বা এই সমস্যা। সো এটার আমি দেখাচ্ছি না, আমি সরাসরি আপনি কিভাবে ফোন দিয়ে কথা বলবেন বা তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন যে আপনার জন্ম তারিখটা অ্যাকচুয়ালি কি, আপনার কোন জায়গায় ভুল আছে, ঠিক আছে? এটা করার জন্য উপজেলা নির্বাচন অফিস ভালুকা এখানে আপনি ক্লিক করবেন, আপনাদের কিন্তু সহজ করে দিচ্ছি আমি একদম। তো এখান থেকে আমাদের সম্পর্কে, দেখেন আমাদের সম্পর্কে এখান থেকে আপনার কর্মচারী বৃন্দ, কর্মচারী কর্মকর্তাগণ এখানে না গিয়ে কর্মচারী বৃন্দ এখানে যাবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনার উপজেলায় যে যে কর্মকর্তা থাকবে তাদের কিন্তু এখানে মোবাইল নাম্বার শো করবে, যে দেখেন ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর এই দুইজন কিন্তু আজকে বা প্রত্যেক দিন কিন্তু ওইখানে অপারেটর বদলি হয়, একজনে বদলে আরেকজন এরকম। সো যাই হোক, আপনার ডাটা এন্ট্রি অপারেটর যে তার সাথে আপনি কথা বলবেন, যেমন ইনি হচ্ছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে দুইজন আছে, বা ইমেল করতে পারেন আপনি তাদেরকে। সো ইমেল না করে আপনি সরাসরি ফোন দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে অ্যাকচুয়ালি আমার আপনি আপনার স্লিপ নাম্বারটি বলবেন যে আমার এই সমস্যা, আমার সব কিছু দিয়েছি সেটি কিন্তু এটা হচ্ছে না। সো তখন কিন্তু আপনি এই নাম্বারগুলো দিয়ে তাদের সাথে কথা বলে আপনার প্রবলেমটি ফেস সলভ করতে পারেন, এ হচ্ছে আর কি মূল বিষয়টা। আমি কিন্তু আমার এইভাবেই তাদের নাম্বার কালেক্ট করে এখান থেকে কিন্তু আমি কল দিয়েছিলাম, এবং কল দিয়ে কিন্তু
তাদের সাথে কথা বলে তা আমার স্লিপ নাম্বারটি তাদেরকে বলছি, তারা কিন্তু সবকিছু এখানে দেখতে পারে। ইভেন তখন আমার বলেছিল যে 24/2/2002 আমার জন্ম তারিখটা, কিন্তু আমার জন্ম নিবন্ধনে আমার যেটা সঠিক সেটা হচ্ছে 28/2/2002, কিন্তু ওরা লিখেছিল 24/2, মানে ওই যে ইংরেজি আর বাংলার, মানে ইংরেজির 4, ইংরেজির 8 আর বাংলার 4, এই দুইটা মানে অ্যাডজাস্ট করে আর কি উল্টাপাল্টা লাগাইছে আর কি। সো এই হচ্ছে আর কি ব্যাপারটা। তো আপনারা এইভাবে কিন্তু আপনারা যোগাযোগ করে সরাসরি এখানে কথা বলে কিন্তু আপনারা এটা করতে পারেন। আর সরাসরি আমার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে নক দিন অথবা ইনস্টাগ্রামে আমাকে নক দিন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগেছে, আর কেউ ভাই খারাপ মন্তব্য করবেন না, কারণ হচ্ছে আপনাদের জন্য ভিডিওগুলো বানিয়ে থেকে। আর আপনি সরাসরি কিন্তু আমাকে নক দিতে পারেন, আপনার যদি এতই সমস্যা হয় বা এতই যদি না বুঝেন বা তারপরেও না হয় তখন কিন্তু আমাকে নক দিবেন, আপনার আপনার স্লিপ নাম্বারটি দিবেন, জন্ম তারিখটা দিবেন, তাহলে কিন্তু আমি চেক করে দিতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে।